কথা দাও আর কখনো মরার কথা নিজের মুখে আনবে না। দেখো শ্যামা, এখনো অনেক দিন আমাদের একসাথে বাঁচতে হবে। 800 বছর ধরে যা যা আমরা মিস করেছিলাম সেইগুলো দ্বিগুণ উপভোগ করতে হবে, তাই না? তাই বুঝি। তাই শ্যামা, ঠিক তাই। আমাদের মেয়ে এখনো জীবনে প্রতিষ্ঠিত হয়নি, জীবনের কঠিন অঙ্গ এখনো বোঝে না, তাই যতক্ষণ না ওকে আমরা প্রতিষ্ঠিত করছি জীবন থেকে আমরা পালিয়ে যেতে পারি না। শ্যামা ঠিক বলেছ, আমাদের মেয়েটাকে প্রতিষ্ঠিত না করে আমাদের কোথাও পালিয়ে গেলে চলবে না। আর যতক্ষণ না গানের জগতে প্রতিষ্ঠা পাচ্ছে ওকে আমাদের আগলে রাখতে হবে। কিন্তু জানো তো, আমাদের মেয়েটা সরল, আবার খুব জেদিও। হ্যাঁ সে তো হবেই, তোমার উপর জেগে আছে। আবার শুরু করলে? শ্যামা তোমার ছায়ার উপর স্পষ্ট। হ্যাঁ শ্যামা চিন্তা করো না, আমাদের মেয়ে নিজের লড়াই ঠিক লড়ে নেবে, আমাদের শুধু ওর পাশে থাকতে হবে শ্যামা। আর এই রাধারানী, রাধারানী যাই করুক শ্যামা, আমাদের মেয়ের কিচ্ছু হবে না, বুঝলে? ঠিক বলেছ, ওর কোনো ক্ষতি হোক আমরা এমন কিচ্ছু করব না। আর 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 কি? আর 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 না, আরে কি হচ্ছে এটা? কি না কিন্তু ছোট কর্তা, এইভাবে চিৎকার করলে কিন্তু গলায় চাপ পড়বে, প্লিজ ছোট কর্তা একটু বোঝাতে। এবার কিন্তু তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছো, যাও। কারা যেন সব আমার রান্না নিয়ে সন্দেহ প্রকাশ করছিল, তারা আসুক, এসে দেখুক যে বসন্ত চৌধুরীর হাতে বসলারা সব কেমন কথা বলে। তা যা বলেছেন জামাই দাদা, আমার তো গন্ধে অর্ধেক পেট ভরে গেল। হ্যাঁ তুমি ডালটা তুলে দাও। তুমি মশাই, বাবা যে এই বয়সে কোমরে গামছা বেঁধে সবাইকে রান্না করে তাক লাগিয়ে দেবে আমি তো ভাবতেই পারিনি। তবে আসুক সব রন্ধন প্রতিবেশীরা, এসে দেখুক, দেখে একবার বলুক। তাই নাকি? তাক লাগিয়ে দিয়েছে নাকি? তা তো লাগবে। কেমন গন্ধ বেরোচ্ছে দেখো। একটু চেখে দেখবে নাকি? কিন্তু না না না, এই বয়সে আবার এখন সবার আগে চেখে দেখাটা কি ভালো দেখায়? ওসব ঠেলে পুলে দিয়ে দাও। তাছাড়া আমি তো জানি রান্নাটা কেমন হয়েছে। হ্যাঁ তবে জানবেই তো, আমাদের কত বছর বিয়ে হয়েছে বলো। কিন্তু বাবা গন্ধ তো ভালো বেরোচ্ছে, কিন্তু নুন টুন সব ঠিক আছে তো? হ্যাঁ আছে তো। আরে খেয়ে দেখ, দেখে বলবি, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই বসন্ত চৌধুরীর হাতের রান্না একদিন খেলে না বাকি 364 দিনের রান্না ছেলে খেলা বলে মনে হবে। এইটা একবারে লাখ কথার এক কথা বলেছো তুমি, কারণ আমরা সবাই তো জানি আমার হাতের রান্না খুব ভালো।
মা শ্যামা ভালো রান্না করে মানে আজকের রান্নাটা কি শ্যামা করেছে? না না মোটেই না। আরে জামাই দাদা নিজের হাতে সব রান্না করেছে, আমি সাক্ষী আছি। হ্যাঁ সেই তো, ছোট আমার হাতের রান্নার কথা আসছে কোথা থেকে? এ তো আমি নিজের হাতে রেঁধেছি। হ্যাঁ ঠিকই তো, কোথা থেকে আসছে? হ্যাঁ কি সব বলো তোমরা, কোথা থেকে ছোট বৌমার হাতের রান্না আসছে? তুমি তো নিজে রেঁধেছ, কেউ সাহায্য করেনি। আবার কি কথা, আমি আবার রান্নায় কার সাহায্য নিলাম? ঠিকই তো ঠিকই তো, আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। কিরে শ্যামা, তাই তো? মা আমি আমি কি করে জানবো মা, আমি তো কিছুই জানি না। সেই তো, ও কি জানবে? ঠিক আছে, শ্বশুর মশাইয়ের দলে ভিড়ছিস ভের, কিন্তু শেষমেশ সামাল দিতে পারবি তো? আসলে আসলে কি জানো তো, মন ভালো থাকলে রান্নার হাতও খোলতাই হয়। এই যে দিদি ভাইরা আমার পাশে রয়েছে, আমার ছেলে বৌমারা আমাদের সবসময় ঘিরে রয়েছে, এতেই তো আত্মার শান্তি, প্রাণের আরাম, তাই না? ওই স্বাদই রান্নায় চলে আসে। ও বাবা, প্রাণের আরাম, মনের শান্তি রে। হ্যাঁ গো, খুব আনন্দ পেয়েছো না? পেয়েছি তো। জাগে জাগে যাও, সবাই গিয়ে খেতে বসে যাও, খাওয়া দাওয়ার পরে ভালো করে বসে গান শুনতে হবে। ও ছোট গিন্নি, ছোট গিন্নি, এই ছোট গিন্নি, আজকে তুমি গান গাইবে তো, কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ গান গাইবো, আমি চেষ্টা করবো দাদা। আসলে ওই দিনের পর থেকে তো গান গাইনি, জানি না কেমন গাইতে পারবো, তবে আমি নিশ্চয়ই চেষ্টা করবো। চেষ্টা থাকাটাই জরুরি, চেষ্টা করলে অনেক কঠিন কাজও সহজেই হয়ে যায়। চলো চলো চলো, অনেক কথা হয়েছে। নিখিল অরুণ চল রে, তোর বাবা আজকে কারুর পরামর্শ ছাড়া নিজে নিজে একা একা রান্না করেছে, চল খিদে পেয়ে গেল। এই যে অলোক, তোমার দিদিকে বলে দাও, এভাবে ঠেস দিয়ে আমাকে কথা বলাটা একেবারেই উচিত হচ্ছে না। তোমরা তো ছিলে আমার পাশে, আমি রান্নায় কার সাহায্য নিয়েছি বলো? হ্যাঁ সেই তো দিদি, এ কিন্তু তোমার ভারী অন্যায়, জামাই দাদা সেই সকাল থেকে এত কষ্ট করে এতগুলো রান্না করলো, আর এখন তুমি মাঝখান থেকে। হ্যাঁ ঠিকই তো, একা একা নিজের বুদ্ধিতে কাগজ দেখে দেখে। কাগজ দেখে দেখে, কাগজ দেখে দেখে মানে এটা কি? মানে কাগজ মানে জানো না, কাগজ কি কি কিসের কাগজ? এটা জানি না তো, আমি আমি জানি না, জানি না কি কি কাগজ। বাবা ব্যাপারটা কি বলো তো? আচ্ছা রান্নার আগে গাছের তলায় ছোট বৌমাকে ডেকে ওরকম গুজুর 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 ফুসুর ফুসুর করছিলে, সে বুঝি আমি জানি না? সুজাতা, আমি আমার বৌমাদের সঙ্গে কি কথা বলি সেসব তুমি আড়ি পেতে শোনো বুঝি? না না না, সুজাতা চৌধুরীর আড়ি পাতার দরকার হয় না। বসন্ত চৌধুরী যেই কথা বলে অক্ষরগুলো ভাসতে ভাসতে উড়তে উড়তে আমার কাছে চলে আসে। কি করছো গো, হাতরে কোনো লাভ নেই তো, কতবার বলেছি না রান্নার পরে হিসেলে জিনিস গুছিয়ে রাখতে হয়, রাখো নি। কি কি কিসের কথা বলছো বলো তো তুমি? এই যে শুধু ডাল না, দেখ না ফুলকপির রসা, ধোকার ডাল না, মাংস, চাটনি সব পাবি, দেখ দেখ দেখ। হ্যাঁ মানে পুরো মেনু দেওয়া আজকে। হ্যাঁ মেনু টেনু বাদ দে, হাতের লেখা টাকার বল। হাতের লেখা? বাবা এ তো শ্যামার হাতের লেখা। দু
এটা মোটেই ছোট বাবার হাতের লেখা নয়। বাবা, আমার বউয়ের হাতের লেখা আমি চিনব না? বউয়ের হাতের লেখা ছেড়া, জি জি জি। বাবা, ছেড়ে দে, হাতের লেখা বাদ দে, হাতের রান্না তো চিনি, বুঝতে পেরেছো সবাই কে রান্না করেছে? মোর বাবা, এটা কবেকার পুরনো হয়ে যাওয়া পুরনো পিকনিকের একটা তামাদি হয়ে যাওয়া কাগজ। হে, মিথ্যা কথা বলছো? ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। এ বাবা বাবা, তুমি চিটিং করলে শেষ পর্যন্ত? এই এই চিটিং কি রে, চিটিং কি? রান্না বুঝি আমি নিজের হাতে করিনি? হ্যাঁ তাই তো, বাবা তো ঠিকই বলছে। বলে দিলে কি রান্না হয়ে যায়? রান্না কি অতই সহজ নাকি? রান্না করতে লাগে হাতের গুণ, আর যেটা বাবার মধ্যে খুব ভালোভাবে আছে, আর সেই জন্য তো ডালে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর প্রত্যেকটা রান্নায় কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এইসব বললে কিন্তু হবে না মা। কিন্তু তোমাদের মাই খালি মানবেন না সে কথা। ও মা, কে বলেছে মানবো না? আহা, আমি বুঝি আমার স্বামীর প্রশংসা করি না? কিছু বোঝো না, একটু মজা করছিলাম। আজকে তো আমি তোমার রান্না খেয়ে ধন্য হয়ে যাব গো। এই তো সুজাতা মেনে নিয়েছে মানে আমি ফুল মার্কস পেয়ে গেছি। বাজে আমায় দাদা, যেই দিদি সব মেনে নিল অমনি ভাইটা বড় হয়ে গেল তো। না না, তুমি বড় হবে কেন, তুমিই তো ছিলে আমার একমাত্র সহযোগী। চলো চলো সবাই খেতে, চলো সবাই খেতে চলো। অরক, তুমি ডালটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ চলো, বাকি ডালটা বললি এক জায়গায় বসো, আজ আমি খাইয়ে দেব। চলো, কি মজা কি মজা, কতদিন বসো তোর বাবা কান্নাকাটি করছে কেমন? বাবা বাবা, তুমি কাঁদছো নাকি? না না, ও কিছু না। তোমার হাটে হাড়ি না ভাঙলেই চলছিল না। বুঝলে সুজাতা, আমার বৌমারা হচ্ছে আমার সংসারের লক্ষ্মী, তারা থাকলে আমার এই সংসারটা ভরা ভরা থাকে। দেখো ছোট বৌমা কেমন সন্তানদের নিজের হাতে খাইয়ে দিচ্ছে, এ দৃশ্য দেখেও সুখ। সংসারটা যদি এভাবেই হাতে হাত রেখে চলতে পারে তাহলে কোনো ঝড়ই একে টলাতে পারবে না। দিদি ভাই, রাধারানী,
দিদি ভাই, একবার দেখা করতে এলাম তোমাদের সঙ্গে। কেমন আছো সবাই? বোনের মেয়েকে কি একদম ভুলে গেলে মাসিমণি? অবশ্য মাঝের মধ্যেই এখন আমার ছবি খবরের কাগজ টাগজে বেরোয়, নিশ্চয়ই দেখা হয়, বলো। ও মা, এখানে তো আমার বাবাও আছে দেখছি। কি বাবা, নিজের মেয়েকে চিনতে পারছো তো? দেখ রাধা, কোনো বাবাই নিজের সন্তানকে ভুলতে পারে না বা ভুলে যেতে চায় না। তবে হ্যাঁ, এমন দুর্ভাগ্য অনেকের হয় যে নিজের সন্তানের মুখটা পর্যন্ত মনে করতে চায় না। যেমন আমি সেরকম এক দুর্ভাগা বাবা। আহ বলো, কি লাভ এসব বলে? জানি জামাই দাদা, ওদের এসব বলে কোনো লাভ নেই, ওরা কোনো দিন বদলাবে না। ওদের এই নোংরা কুচক্রি মনে আমার এসব কথা বিন্দু মাত্র আচর ফেলবে না। হ্যাঁ গো, এত দিন বাদে আমাকে দেখলে, নিজের একমাত্র মেয়েটাকে দেখলে কোথায় একটু বুকে জড়িয়ে ধরবে, মাথায় হাত রেখে আশীর্বাদ করবে, তা না। কি যা তা বলছো তুমি? করতাম তো রুক্মিণী, যদি জানতাম যে তোমরা বদলে গেছো। তবে তোমরা যে বিন্দু মাত্র বদলে যাওনি তার যথেষ্ট প্রমাণ এখনো এই বাড়িতে আছে। যাই হোক, এ বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান চলছে, এখানে বাইরের লোকদের জন্য কোনো বন্দোবস্ত নেই, এমনকি অতিথি সৎকারেরও কোনো বন্দোবস্ত নেই। মেসমশাই থাক না, এভাবে কেন বলছ? আমাদের বাড়ির অতিথিরা কখনো খালি মুখে ফিরে যায় না, আর রাধা দিদি গরিমা যখন এসেই পড়েছে তখন না হয় খেয়েই যাবে। এসো না গরিমা, রাধা দিদি এসো। সরি শ্যামা, আমি না এই মাঠে ফাটে বসে এই পাতি খাবার খেতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা পিকনিক করলে তো কোনো ফাইভ স্টারের লনে যাই, তাই এখানে বসে খাওয়াটা না আমার স্টেটাসের মধ্যে পড়ে না। বাট আই মাস্ট সে, শ্যামা তুই কিন্তু একই রকম আছিস। দেখ কি সুন্দর আমাদেরকে আদিক্ষেত করে খেতে ডাকলি। আসলে আমাদের স্টেটাসটা না তোদের সঙ্গে খাওয়ার মতোই নয়, সেটা তুই বুঝতেই পারিসনি। হ্যাঁ, ছোট বৌমা এখনো সেই একই রকম আছে, আর সেটা নিয়ে আমরা খুব খুশি রে রাধারানী। খুশি না আমি, কোনো উপায় আছে মেসোমশাই? বাই দ্য ওয়ে শ্যামা, তুই তো অনেকদিন পর কলকাতায় এসেছিস, নিশ্চয়ই দত্ত এন্টারপ্রাইজের নাম শুনেছিস। ওটা আমাদের, আমার কোম্পানি, আমি এখন দত্তবাড়ির মেজো বউ, আর আমার এখন না রূপোর বাসনে খাওয়া অভ্যাস, আর সেটা না হলেই না বড্ড অ্যাসিডিটি হয় জানিস তো। তা রাধারানী, তোরা কি এখানে রূপোর বাসনের গল্প করতে এসেছিস? তা নিশ্চয়ই নয়, আর তা যদি না হয় যা করতে এসেছিস, যা বলতে এসেছিস বলে ফেল। ছি মাসিমণি, এটা তুমি কি বলছো? আমি তো এলাম শ্যামার মেয়ে কৃষ্ণার জন্য। দেখো হাজারো হোক, ও তো আমারই মেয়ের বয়সী। শুনলাম গলা খারাপ হয়ে গেছে, বেচারি গান গাইতে পারছে না, তাই আর কি। ব্যাস রাধা, কৃষ্ণার গলা খারাপ নিয়ে তোর মুখ থেকে একটাও কথা আমি শুনতে চাই না, কারণ আমি ভালোভাবেই জানি যে ওর ক্ষতি কে করেছিল। নিখিল, এটা কিন্তু তোর খুব অন্যায়, পারলি প্রমাণ করতে কিছু? এই যে সেদিন বাড়িতে পুলিশ নিয়ে চলে গেছিলি, পারলি রাধাকে দোষী প্রমাণ করতে? ও প্লিজ,
প্রমাণের কোনো দরকার নেই আমার। আর শোন না, প্রাইভেট প্রপার্টিতে উইদাউট ইনভিটেশন ঢোকার জন্য আমি তোর ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। তোমাদের প্রপার্টি বেশ বেশ ভালো, সময় কথা বলবে। বাই দ্য ওয়ে, আমি কৃষ্ণের জন্য সত্যিই খুব দুঃখিত। সঙ্গীতের মহাযুদ্ধে আমার রাইভেটা উইনার হচ্ছে, কিন্তু এটা ভেবেই আমার খুব খারাপ লাগছে যে কৃষ্ণা পার্টিসিপেটও করতে পারছে না। আফটারঅল মেয়েটা তো খুব একটা খারাপ গান গায় না, কম্পিটিশনে থাকলে সেকেন্ড থার্ড কিছু একটা হলেও হতে পারতো। আর একটা কথা বল, তুমি কিন্তু ভুল করছো রাধা দিদি। কম্পিটিশন এখনো শুরুই হলো না, আর এখনই যদি এসব ভুল ভাল আশা কথাবার্তা বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দাও তাহলে কিন্তু আর কারণ না, ওদেরই সমস্যা হবে। দায়িত্ব দাও না ওদের, দেখো না কি হয়। দেখো রায় এখনো বাচ্চা, তাই বলছি ওর মাথায় এসব ভুল ভাল কথাবার্তা বা ওকে ভুল শিক্ষা দিয়ে বড় করো না। কম্পিটিশনে যেই রেজাল্টটাই আসুক না কেন সেটাই মেনে নিতে শিখি। দেখুন আমার কৃষ্ণা কিন্তু সেই শিক্ষা পেয়েই বড় হয়েছে। সিরিয়াসলি এখন আমাকে তোর কাছ থেকে শিখতে হবে আমার মেয়েকে কি শেখাবো? দেখো শিখলে তোমারই ভালো, নিজে জেতার জন্য অন্যকে ওষুধ খাইয়ে মাঠের বাইরে লড়তেন, আসল লড়াই তো মাঠের ভিতরে। যেমন ভাবে আমি লড়েছিলাম আর জিতেও ছিলাম, আর আজকে আমার মেয়েও লড়বে এবং জিতবেও।